हेलो फ्रेंड्स, आज আমরা লিটারেরি ক্রিটিসিজম এন্ড থিওরি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। এটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হলো রুম অফ ওনস ওন বাই ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফ একজন 20th সেঞ্চুরির ইংলিশ রাইটার ছিলেন। তিনি এই ক্রিটিসিজম করতে গিয়ে তার এই ক্রিটিসিজমে তিনি কিছু ফিকশনাল নাম ব্যবহার করেছেন, মেরি বেটন, মেরি সেটন, জুডিথ শেক্সপিয়ার, মেরি কার্মিকেল। তিনি এই লেকচারটি দিয়েছিলেন দুটি, ওমেন কলেজে, নিউহ্যাম কলেজ আর গ্রিটন কলেজ। এটা 1928-এর 24শে অক্টোবর পাবলিশ হয়েছিল। এ রুম অফ ওনস ওন এর অর্থ হলো তিনি এক প্রাইভেট রুমের ব্যাপারে বলেছেন। কোন ওম্যান রাইটারের এক বেসিক নিড হলো একটা রুম এবং তার আর্থিক দিক থেকে 500 পাউন্ড দরকার, এটা হলো এর টাইটেল। এবং এই সম্পর্কেই ভার্জিনিয়া উলফ এখানে বলেছেন। তো আমরা পয়েন্টস আকারে একের পর এক আলোচনা করব। এটা ছিল ইন্ট্রোডাকশন। নেক্সট পয়েন্ট, আইডিয়াল অ্যাটমসফিয়ার ফর ক্রিয়েটিভিটি। তিনি যখন হিন্দু কলেজে লেকচার দিয়েছিলেন তখন বলেছিলেন যে এই লেকচার এই কারণে নয় যে একজন মহিলার কেমন হওয়া দরকার, মহিলাদের কোন কোন ফিকশন লেখা দরকার, আজ পর্যন্ত মহিলাদের সম্পর্কে কি কি ফিকশন লেখা হয়েছে, এইসব বিষয় না। তার মূল বিষয় হলো মহিলাদের এক ছোট্ট রুম এবং পয়সা দরকার যদি মহিলাদের ফিকশন লিখতে হয়। এখানে ভার্জিনিয়া উলফ এক ফিকশনাল ক্যারেক্টার নিয়েছে, মেরি বেটন। আমি আগেই বলেছি তিনি কয়েকটি ফিকশনাল ক্যারেক্টার ব্যবহার করেছেন, তার মধ্যে এটি একটি, মেরি বেটন, যে ন্যারেটরের রোল প্লে করেছে এই তার লেখার মধ্যে। সে একটা অক্সব্রিজ নামে এক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। তিনি লাইব্রেরি ভিজিট করতে সেখানে গিয়েছিলেন। যখন তিনি যাচ্ছিলেন তখন একজন তাকে থামিয়ে বলেছিলেন এখানে মহিলাদের আসা নিষেধ। তারপর যখন তিনি লাইব্রেরিতে গিয়েছিলেন তখন সেখানে তাকে স্টাডি করা বারণ করা হয়েছিল। এছাড়া কিছু জায়গা তাকে থামানো হয়েছিল। এরপর ওই কলেজে তিনি লাঞ্চ করেছিলেন, সেখানে খাবার খুব সুন্দর ছিল এবং অনেক সুযোগ সুবিধা ছিল। ওখানে কনভার্সেশনের জন্য সুন্দর অ্যাটমসফিয়ার ছিল। ওখান থেকে যখন তিনি ফিরে আসেন ফোরহাম কলেজে, সেখানে গেস্ট হিসাবে তিনি ছিলেন। সেখানে আসার পর এক ফিকশনাল ক্যারেক্টার মেরি সেটনের সাথে তার কথা হয়। এটা ভার্জিনিয়া উলফের সেকেন্ড ফিকশনাল ক্যারেক্টার। এই ওমেন কলেজে এসে তিনি বলেন যে উনি যে কলেজে গিয়েছিলেন সেখানে সবকিছু সুন্দর ছিল ক্রিয়েটিভিটির জন্য, কোনো কিছু লেখার জন্য আদর্শ এক অ্যাটমসফিয়ার সেখানে ছিল। নেক্সট পয়েন্ট, এডুকেশন সিস্টেম। পুরুষদের যে কলেজ আছে সেখানে রাজা বা ধনী ব্যক্তিরা ডোনেশন দেয়, কিন্তু মহিলাদের কলেজে বাইরে থেকে কোনো ফান্ডিং হয় না। এরপর ন্যারেটর বলেছেন তিনি তার মাকে ডিনাউন্স করেছেন, কারণ তার মা জন্ম থেকে কিছু করেননি তার জন্য, তাকে ভালো করে এডুকেট করেননি, তাকে এক শক্তিহীন হিউম্যান বিং বানিয়ে ছেড়ে দিয়েছেন। এবং ন্যারেটর বলেছেন যদি পুরুষের মতো তাদের ফান্ডিং থাকতো তবে তারা অনেক ফিকশন লিখতে পারত। এখানে ভার্জিনিয়া উলফের বাবা ছিলেন একজন লাইব্রেরিয়ান। তিনি লাইব্রেরি থেকে বই পড়ে তার জ্ঞান অর্জন করেছেন, কোনো কলেজ থেকে ডিগ্রি তিনি অর্জন করতে পারেননি। তার কারণ এক নম্বর হচ্ছে ফান্ডিং, 2 নম্বর পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা তার এই শিক্ষার পথে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপর ন্যারেটর বলেছেন যে লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম আছে, সেখানে তিনি বহু ফিকশন দেখেছেন যেগুলো মহিলাদের নিয়ে লেখা, কিন্তু সেগুলো সব পুরুষদের লেখা ফিকশন, ফলে পুরুষরা নারীদের সেখানে ইনফেরিয়র হিসেবে দেখিয়েছেন। তিনি এর থেকে বুঝিয়েছিলেন যে এডুকেশনের যে পুয়ার কন্ডিশন তা এই জন্যই দায়ী। এরপর ন্যারেটর তার আনকে ধন্যবাদ দিয়েছেন, কারণ তার জন্য ইনহেরিটেন্স কিছু রেখে গিয়েছিলেন তিনি। এই জন্য তিনি এক ইন্ডিপেন্ডেন্স নভেল লিখতে পেরেছেন,
কোনো পুরুষের উপর নির্ভর করতে তাকে হয়নি এবং তার ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য কোনো পুরুষের সাহায্য তাকে নিতে হয়নি। এরপর ম্যারি বেটন বলেছেন যে ইংল্যান্ডের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেম সম্পূর্ণ পুরুষতান্ত্রিক এবং ইংল্যান্ডে যে এলিজাবেথান পিরিয়ড ছিল ওই সময় কোনো মেজর রাইটার ছিল না। এরপরে তিনি বলেছেন এখানে জেন্ডার ডিফারেন্স নিয়ে কথা বলেছেন যে এই সময় কোনো মহান রাইটারও ছিল না, আবার কোনো ওম্যান রাইটারও ছিল না এই সময়, কারণ মহিলাদের কন্ডিশন পুরুষদের কন্ডিশনের মতো ছিল না। মহিলারা ঘরের কাজে ব্যস্ত ছিল। এরপর তিনি এক্সাম্পল দিচ্ছেন যে এলিজাবেথান পিরিয়ডে শেক্সপিয়ার এক মহান রাইটার ছিলেন। এইখানে তিনি এক ফিকশনাল ক্যারেক্টার জুডিথ শেক্সপিয়ারের নাম করেছেন আর বলেছেন, মনে করো শেক্সপিয়ার এক ভালো হয়ে জন্মেছিলেন, বিয়ে হয়েছিল এবং তার ভালো ট্যালেন্ট ছিল। অনুরূপভাবে তার বোন থাকত যদি জুডিথ শেক্সপিয়ার নামে, তাহলে উনি কি শেক্সপিয়ারের মতো মহান হতে পারতেন? ভার্জিনিয়া উলফ এখানে কোয়েশ্চেন করেছেন, কিন্তু না, উনি পারতেন না। তিনি বলেছেন তার পক্ষে সম্ভব হতো না, কারণ তাকে এডুকেশন দেওয়া হতো না, তার মতো করে তাকে বিয়ে করতে দেওয়া হতো না, তার কাজ করার জন্য জুডিথ শেক্সপিয়ার, তিনি পরবর্তীতে বলেছেন তার কাজ করার জন্য জুডিথ শেক্সপিয়ার লন্ডন গিয়েছিলেন এবং সেখানে একটা থিয়েটারে তিনি কাজ করছিলেন এবং থিয়েটারের যে হেড প্রধান তাকে প্রেগন্যান্ট করে দিয়েছিল, তাকে বিট্রে করায় সে সুসাইড করে মারা যায়। শুধুমাত্র জেন্ডার ডিফারেন্স হওয়ায় তার সমস্ত ট্যালেন্ট শেষ হয়ে গেল। এরপরে উনি বলেছেন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ওন রুম। এখানে ভার্জিনিয়া উলফ খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফিকশনের মহান রাইটার হওয়ার তার কি প্রয়োজন, কেন প্রয়োজন। কোন ক্ষেত্রে কমপ্লিট রাইটার হতে গেলে খাবার, বস্ত্র ও বাসস্থানের অভাব থাকলে চলবে না, পয়সা ও প্রাইভেট রুম থাকা বাধ্যতামূলক। এখানে ভার্জিনিয়া উলফ একজন ওমেন রাইটারের যে একেবারে যেটা খুবই প্রয়োজন, মিনিমাম যেটা প্রয়োজন, সেটা কথাই নিয়ে বলেছেন। পুরনো সময় কিছু জিনিয়াস মহিলারা ছিলেন, কিন্তু পেপারে তাদের কোনো নাম নেই, এই কারণে যে তারা ঘরের সমস্যা নিয়ে থাকায় তাদের কোনো রকম ইকুয়ালিটি দেওয়া হয়নি, তাদের সমানভাবে বিচার করা হয়নি। শেক্সপিয়ার সম্পর্কে তিনি বলেছেন যে তিনি ভালো ঘরে জন্মেছিলেন এবং তাকে কোনো ক্ষেত্রেই পুয়ার কন্ডিশন ফেস করতে দেওয়া হয়নি, তা করতে হয়নি, তাই সে এক জিনিয়াস তৈরি হয়েছে। এরপর তিনি বলেছেন ইম্প্যাক্ট অফ প্যাট্রিয়ার্কাল সোসাইটি কিভাবে মহিলাদের উপর, মহিলাদের প্রোগ্রেসের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলে। এরপর ন্যারেটর এলিজাবেথান যুগের কিছু অ্যারিস্টোক্রেটিক মহিলা লেখক ছিলেন, তাদের লেখা পড়েছেন এবং ভাবছেন কেন তাদের লেখা সমাদর পায়নি। এই লিটারেচারের মধ্যে প্যাট্রিয়ার্কাল সোসাইটির প্রতি তার এক রাগ, বিদ্বেষ বা ঘৃণা এখানে প্রকাশ পেয়েছে। আফ্রা বেন একজন ফিমেল রাইটার ছিলেন যিনি সাহিত্য লিখে পয়সা অর্জন করতেন, যিনি সব থেকে প্রথমে ভালো লিটারেচার লিখেছিলেন, কিন্তু তার হাজব্যান্ড মারা যাওয়ার প্রতিদিনের খরচ চালাতে তিনি সাহিত্যকে বেছে নেন তার প্রফেশন হিসেবে। এরপর তিনি এলিয়ট, ব্রন্টি সিস্টার্স ও জেন অস্টিনকে প্রশংসা করেছেন, কারণ সেই সময় যে মেল ছিল, মেল ডমিনেটেড সোসাইটি ছিল, তাদের লেখা এই মহিলাদের লেখার উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এছাড়া তিনি বলেছেন যেসব মেল রাইটার তারা মাস্কুলাইনের জোর দেয়, কিন্তু মহিলা লেখকরা যে ফ্যামিলি ড্রামা আছে তার উপরে লেখে, তার উপরে জোর দিয়ে লেখে। সবশেষে উনি বলেছেন অ্যান্ড্রোজিনিয়াস মাইন্ডের কথা। এরপর তিনি আর এক ফিকশনাল ক্যারেক্টার ম্যারি কারমিকেলের সম্বন্ধে বলেছেন।
তার এক নভেল ছিল লাইভ অ্যাডভেঞ্চার। এটা একটা ফিকশনাল নভেল ছিল। এর মধ্যে ম্যারি কার্মিকাল দেখিয়েছেন যে মহিলারা পুরুষদের জন্য সাপ্লিমেন্টারি নয়, বরং এক ইন্সপিরেশন। কোনো কোনো পুরুষের কাছে ইন্সপিরেশন থাকে না, তখন মহিলা তাদের ইন্সপিরেশন হয়ে তাদের সামনে চলে আসে। এরপর ন্যারেটর এক সিন দেখেছেন যে এক মহিলা ও এক পুরুষ ট্যাক্সিতে বসেছেন। তখন তার মনে একটা ওয়ার্ড, অ্যান্ড্রোজিনিয়াস মাইন্ড, যেটা স্যামুয়েল টেলর কুলরিজ বলেছিলেন যে অ্যান্ড্রোজিনিয়াস মাইন্ড বেস্ট লিটারেচার লিখতে পারে। এরপর তিনি উদাহরণ দিয়েছেন যে এই ধরনের মন একমাত্র শেক্সপিয়রের ছিল, তাই তিনি এত জিনিয়াস। আজকাল এই ধরনের মাইন্ড নেই, আজকাল বেশি পরিমাণ সেক্স কনশিয়াস মানুষ। হিসাবে ফিকশনাল ইন্ডিপেন্ডেন্স ও এক প্রাইভেট রুম, অ্যান্ড্রোজিনিয়াস মাইন্ড, গুড অ্যাটমসফিয়ার ফর ক্রিয়েটিভিটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত ছিল, থ্যাংক ইউ।